নমস্কার, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডিএসডি। আর এডিএসডি নিয়ে আজকে আলোচনা করার পেছনে একটাই কারণ, আজকে যখন আমি সকালে হসপিটালে যাই তখন একটি শিশুকে নিয়ে তার মা আসে আমার কাছে। আমি যখন জিজ্ঞেস করি যে বাচ্চার সমস্যা কী, তখন মা বলেন যে তার বাচ্চা পড়তে চাইছে না এবং একদম কথা শোনে না, প্রচুর বলার পরে কথা শোনে, তার জন্য সে প্রচুর মার খায়। টিচারের কাছে যখন পড়তে যায় তখনও সে মার খায়। এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগে। শিশুটির বয়স হচ্ছে 6 বছর। আমি এই ভিডিওটা যারা যারা দেখছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ এরম কাজ করবেন না। বাচ্চাটা হয়তো নিজে থেকে করছে না, আপনি ভাবছেন হয়তো নিজে থেকে করছে, শিশুটির এডিএসডি আছে যার ফলে সে এই অ্যাক্টিভিটিগুলো করছে। সে কিন্তু ইচ্ছা করে করছে না, সে করে ফেলছে। এক্ষেত্রে শিশুকে যদি ঠিক করতে হয়, শিশুর যদি চিকিৎসা করতে হয়, তাহলে বাবা মা এবং ফ্যামিলির রোলটাই বড়। ভারতবর্ষে 100 জনের মধ্যে 3 থেকে 7% বাচ্চার এই ধরনের সমস্যা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ডিটেক্টই হয় না। অর্থাৎ একটা ক্লাসেতে বা একটা স্কুলেতে যদি 100 জন বাচ্চা থাকে, তার মধ্যে ধরে নেওয়া যেতে পারে 3 থেকে 7 জনের এডিএসডি আছে। তো এডিএসডির কী কী লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই কোনো সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন, সেটা আজকে আমি একটু আলোচনা করে দিচ্ছি যে কী কী ধরনের লক্ষণ থাকলে এটা দেখানোর দরকার। এবং যদি দেখানো হয় উনি যেভাবে বলবেন, বাবা মার কী কী রোল আছে এখানে, পরিবারের কী কী রোল আছে এখানে, বাচ্চাটার কী কী রোল আছে, সেগুলো জাস্ট কমপ্লিট করলেই দেখা যাবে যে বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু সময় লাগে একটু। কিন্তু বাচ্চার এখানে কিন্তু কোনো ভুল নেই, আমি রিকোয়েস্ট করছি বারবার ওকে মারবেন না। এখানে হতে পারে অনেকগুলো কারণ থাকে, সে কারণগুলো নয় পরে আলোচনা করব, প্রথমে আমি লক্ষণগুলোকে আলোচনা করে দিই। কী দেখে আমরা বুঝবো যে বাচ্চার এডিএসডি আছে? 3টে ক্রাইটেরিয়া থাকে, ইন অ্যাটেনশান, হাইপার অ্যাক্টিভিটি আর হচ্ছে ইম্পালসিভিটি। এই 3টে জায়গা, এই 3টে ক্রাইটেরিয়া হচ্ছে এডিএসডিতে থাকে। আবার এডিডি যখন থাকে সেখানেতে হাইপার অ্যাক্টিভিটিটা থাকে না। বাচ্চা কী হয়, এরা খুব মনোযোগ দিতে এদের সমস্যা হয়, ছোটো ছোটো জিনিসেতে এরা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ছোটো ছোটো জিনিস এরা মিস্টেক করে। যে জিনিসটা বারবার হয়তো শিখিয়ে দিচ্ছেন, খুব ইজি জিনিস, কোনো একটা স্পেলিং, সেখানে স্পেলিংয়েতে ছোট্ট একটা ভুল করে দেবে, ম্যাথ ছোট্ট ভুল করে দেবে, এই ধরনের ছোটো ছোটো ভুল করে। এছাড়া হচ্ছে যে এরা স্কুলেতে ইরেজার, পেন্সিল, কাটার, বিভিন্ন ছোটো ছোটো জিনিসগুলো ভুলে আসে, স্কুলে হোক, পড়তে পড়ার ব্যাচে হোক, ছোটো ছোটো জিনিসগুলো এরা ভুলে যায়, এরা প্রচুর হারিয়ে ফেলে। কোনো একটা বিষয়তে এদের মনোযোগ এরা দিতে পারে না, দীর্ঘক্ষণ ধরে তো মনোযোগ দিতেই পারে না একদম। বেসিক্যালি দেখবেন পড়তে যখন বসবে এরা বারবার ওঠার টেন্ডেন্সি করে, বলবে হিসু পেয়েছে, পটি পেয়েছে, এবং যায় তারা হিসুতে, গিয়ে তারা হিসু করে, কিন্তু তারা বসতে পারে না এক জায়গায় স্থিরভাবে, এটা হচ্ছে এদের সমস্যা। এছাড়া হচ্ছে কি যে টিচার অথবা বাড়ির কেউ যদি কথা বলে তখন সে বারবার তার মধ্যে কথা বলে ফেলে, প্রচণ্ড কথা বলে এরা, টকেটিভ হয় খুব, প্রশ্ন শোনার আগেই উত্তর দিয়ে দেয়। যখন বাচ্চাটা এসেছিলো কন্টিনিউ কিন্তু মুখ করছিল আমার কাছে, চেয়ারেতে বসে এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, চেয়ারটা টেবিলের সঙ্গে বাঁধা, চেয়ারটা হসপিটালেতে টেবিলের সঙ্গে বাঁধা থাকে যাতে কেউ সরাতে না পারে, সুতরাং সরাতে পারছে না, কিন্তু এদিক ওদিক মুখ করছে। সামনে প্রেসক্রিপশানের প্যাডটা পড়েছিলো সেটাকে নিয়ে নাড়াচ্ছে, একটা ইসিজির মেশিন ছিল সেটার দিকে হাত দিতে যাচ্ছে, ইসিজির তারগুলোতে হাত দিচ্ছে, তো চুপ করে বসে থাকছে না, কন্টিনিউ কথা বলছে এবং আমার সঙ্গে কথা বলছে, বলছে যে মা যখন ডাকে আমি তখন একবারে চলে আসি। আমি বললাম কেন একবারে আসিস, বলুন, নইলে মা মারবে। আপনি বুঝতে পারছেন যে বাচ্চাটাকে আপনি শুধরাবার জন্যে আপনি মারছেন কিংবা চিল্লাচ্ছেন, ও চিল্লালে ও চিল্লাবে, হাইপার অ্যাক্টিভিটিটা ওরও বেড়ে যাবে, চিল্লিয়ে ওকে কিন্তু মানে ঠিক করা যাবে না, আপনাদের চিল্লানো বন্ধ করতে হবে তবেও ঠিক হবে। এরা যখন টিভি দেখে, টিভিতে যদি কোনো কার্টুন দেখে, যদি অ্যাড হলো পট করে চ্যানেলটা চেঞ্জ করে দেবে, অ্যাড না হলো বারবার চেঞ্জ করবে,
মানে হাত পা সবসময় নড়বে, কোনো স্টিল হয়ে কোনো রকম খেলা খেলতে পারবে না, মানে বসে যে খেলাগুলো লুডো হোক দাবা খেলতে পারবে না, ওরা দৌড়োদৌড়ি ছুটোছুটি পছন্দ করবে। স্কুল থেকে কমপ্লেন আসবে যে আপনার যে শিশুটা আছে বারবার পেছনের দিকে তাকায়, ঠিকঠাক করে হোমওয়ার্ক লিখতে পারে না, পড়ার ব্যাচে গিয়ে হোমওয়ার্ক লিখে, অর্থাৎ অন্য বাচ্চারা যেটা করতে পারে সেটার প্রবলেম হয়, হোমওয়ার্কগুলো ঠিকঠাক করে করতে পারে না, খানিকটা করলে করার পরে ছেড়ে দেবে, পড়ার সময় তা খানিকটা বললে অন্যদিকে তাকাবে, মা ওইটা কী হয়েছিল, মানে ওইটা পড়ার পরে পুরোটা যে পড়বে সেই ধৈর্যটা ওদের থাকে না, অর্গানাইজভাবে কোনো কাজ করতে পারে না। কোনো একটা যদি অর্ডার দেওয়া হয়, এক তো অর্ডার অনেকগুলো অর্ডার ওরা ফলো করতে প্রবলেম হয়, আর যদি কোনো অর্ডার দেওয়া হয় বা কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হয়, এরা কিন্তু গুছিয়ে কাজটা ঠিকঠাকভাবে করতে পারে না, যার ফলে এরা কিন্তু এইগুলো থেকে এড়িয়ে চলে। সাধারণত একটুখানি মারপিট করে ফেলে স্কুলেতে গিয়ে, ধাক্কাধাক্কি হুড়হুড়ি করে ফেলে। আর হচ্ছে মনোযোগ দিয়ে টিচার যেটা বলছে সেটা কমপ্লিটলি এটা শুনতে পারে, ও ধৈর্যটা থাকে না, কী বললেন উনি, স্কুলে দিকে পড়াটা ঠিকঠাকভাবে শোনে না বা বাড়িতেও শোনে না, এই ধরনের একটা প্রবলেম হয়। আর একটা জিনিস হচ্ছে এরা, এদের কোনো ক্লান্তি নেই, এরা কন্টিনিউ ফুল এনার্জি আর কি, এরা কন্টিনিউ মুভ করে, লাফালাফি করে, দৌড়দৌড়ি করে, ছুটোছুটি করে, এদের কন্টিনিউ এরা মনে হয় যেন মোটর লাগানো আছে, কন্টিনিউ চলছে মোটরটা, এই ধরনের একটা অ্যাক্টিভিটি এদের মধ্যে দেখা যায়। যখন কোনো লাইনে দাঁড়ানো করানো হয় এদের, লাইনে দাঁড়াতে পারে না, উসকুস করবে, কন্টিনিউ উসকুস করবে, এদিক ওদিক তাকাবে, এদিক একটু বেরিয়ে যাবে, ওদিকে বেরিয়ে যাবে, এগিয়ে যাবে, ওর সঙ্গে কথা বলবে, ব্যাকে দেখবে, উসকুস উসকুস করবে। আচ্ছা, ক্লাসরুমেতে স্থির হয়ে এরা একদমই বসতে পারে না, এই হচ্ছে মোটামুটি এডিএসডি যদি থাকে এইগুলো হচ্ছে তার লক্ষণ। এইগুলো থাকলেই যে এডিএসডি তেমন নয়, যিনি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যিনি আছেন তিনি এগুলো বিচার করবেন যে তার এডিএসডি আছে কি না, তবে এর মধ্যে যদি বেশিরভাগ দেখা যায় লক্ষণ মিলছে আপনার বাচ্চার সঙ্গে এবং দীর্ঘদিন ধরে, এরম না যে আপনার দুদিন ধরে দেখছেন কি পাঁচ দিন ধরে দেখছেন, হয়তো দেখলেন যে আপনার বাচ্চা কোনো একটা কারো বাড়িতে ঘুরতে গেছে, সেখানে গিয়ে হুড়োহুড়ি ছুটোছুটি করছে, তা বলে এডিএসডি সেটা নয়, কিন্তু এটা একটা দীর্ঘদিন ধরে চলবে। এবং এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে, সেখানে তো তিনটে ক্রাইটেরিয়া যেটা বললাম, ইনঅ্যাটেনশান, ইম্পালসিভিটি এবং হাইপার অ্যাক্টিভিটি, এই তিনটে থাকতে হবে, এবং তিনটের মধ্যে বেশিরভাগ লক্ষণই মিল থাকতে হবে, তবে সে এডিএসডির মধ্যে পড়ছে। এবার এডিএসডির যে সমস্ত বাচ্চা আছে তাদের বিভিন্ন রকম, অ্যাকচুয়ালি বাচ্চাদের তো থেরাপি দেওয়া হয় না, থেরাপিটা তারাই করে, দায়িত্বটা মূলত বাবা মা এবং পরিবারের দেওয়া থাকে, বেসিক্যালি কীভাবে বাচ্চাটাকে গাইড করতে হবে সেগুলো তাকে বোঝানো হয়, কী ধরনের অ্যাক্টিভিটি করাতে হবে তাকে দিয়ে সেগুলো বোঝানো হয়, এগুলো বাচ্চাটার কী স্টেজে আছে তার উপরে নির্ভর করে। তো আমি অনুরোধ করবো যদি বাচ্চা এই ধরনের সিমটমস থাকে, দয়া করে তাকে গায়ে হাত দেবেন না, প্রচুর চিৎকার চেল্লামিল্লি করবেন না, তাতে আরও বেড়ে যাবে, তাকে বরঞ্চ কোনো একটা খেলাধুলার মধ্যে দিন যেখানে সে খেলতে পারে, তাদের খেলতেও অসুবিধা হয়, তারা খেলতেও ঠিকঠাক ধৈর্য পায় না, কিন্তু দিতে হবে, অন্তত বাইরে বেরোবার একটা প্র্যাকটিস করতে হবে, যাতে বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে পারে, বাড়ির মধ্যে রেখে দিয়ে কিন্তু এই বিষয়টার সমাধান করা যায় না। যে ধরনের কাজগুলো যেমন হচ্ছে ড্রয়িং, আঁকা, গান, তবলা বাজানো, এগুলোর মধ্যে দেওয়া যেতে পারে, এই ধরনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে যেগুলোর মধ্যে দেওয়া যেতে পারে। এছাড়া আরও অনেক রকম পদ্ধতি আছে যেগুলো আপনি যখন একজন সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে যান, তিনি আপনাদেরকে আরও ভালোভাবে গাইড করে দেবেন, কারণ বিভিন্ন বাচ্চার বিভিন্ন রকম থেরাপি দেওয়া হয়, সব থেরাপি যে সবার মধ্যে কাজ করে তেমন নয়, তো এটা বাচ্চা বুঝে দেওয়া হয় থেরাপিগুলো। তো আমি রিকোয়েস্ট করবো যে দয়া করে এই ধরনের মারধর বাচ্চাকে করবেন না, চিৎকার চিল্লামিল্লি করবেন না, বাড়িতে ঝগড়াঝাটি ওর সামনে করবেন না, তাহলেই দেখবেন খানিকটা স্থির হতে শিখছে, এবং অবশ্যই এই ব্যাপারটা যদি দেখেন তাহলে অবশ্যই এর চিকিৎসার জন্যে ব্যবস্থা করুন। যত তাড়াতাড়ি এর চিকিৎসার জন্য ব্যবস্থা করবেন তত তাড়াতাড়ি কিন্তু বাচ্চা সুস্থ হয়ে উঠবে, কিন্তু এক্ষেত্রে পরিবার এবং মা বাবার ভূমিকাই বেশি থাকে। আপনি যদি দৌড়তে পারেন, আপনি যদি ছুটতে পারেন, আপনার বাচ্চা কিন্তু হাঁটতে শিখবে, অর্থাৎ আপনি যদি চিল্লানো কমাতে পারেন বাচ্চা কিন্তু চিল্লানো কমাবে। থ্যাংক ইউ।